বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর আশিস রহমতে সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা এই যে ছয় রোজা রাখছি, ছয় রোজার দ্বিতীয় দিনের রোজা আজকে। তো আজকে কি দিয়ে ইফতার করলাম, কীভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যারা ছয় রোজা থাকেন তারা তো ঠিক আছে, তো যারা না থাকেন তারা অবশ্যই আজকে থেকেই অন্তত শুরু করুন। আজকে থেকে নাই, এই মাসের মধ্যে, শাওয়াল মাসের মধ্যে থাকলেই হবে। তো ছয় রোজা হচ্ছে শুদ্ধিকরণ রোজা, এটা আগে বলেছি, তো এটা আপনারা অনেকেই জানেন। তো যাই হোক, আর আমি রোজা রাখছি, আজকে আমি ইফতার করলাম শরবত। আর এখানে ইফতারে ছিল মিষ্টি আলু ছিল, তো মিষ্টি আলু খেতে আমার খুব ভালো লাগে, তো এখান থেকে একটা সিদ্ধ করে নিলাম। আর হচ্ছে যে দেখতেই পাচ্ছেন মোটামুটি ভাবে আমি রমজানেও এইভাবে ইফতার করেছি। তো এখানে চিয়া ভিজিয়ে রাখছি, এগুলো আমি একটু সামান্য দধি দিয়ে মেখে খাবো, ভালো করে দধি দিয়ে তারপরে মেখে, তারপরে এটা চিড়ার পানি খেলে এটা শরীরের জন্য অনেক উপকারী। তো এখানে খেজুর, তারপরে ছোলা আছে, পেঁয়াজও আছে। তো এই যে ইফতার করছি। আর হচ্ছে যে এই তো এইভাবে ইফতার করে নিয়েছি। আর ছয় রোজা থাকলে রোজা হচ্ছে 30 রোজা, যে আমরা রমজান মাসে যে রোজাগুলো থাকি এর মধ্যে যদি ভুল ত্রুটি থাকে তাহলে সেগুলো শুদ্ধ হয়ে যায়, আর এর মাধ্যমে অনেক সওয়াবও পাওয়া যায়। তো এই যে ইফতারের টাইম হয়ে গেছে, আমি এবার শরবতের খেজুর দিয়ে ইফতার করে তারপর শরবত খেয়ে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন তারাও ভিডিওটিতে একটি অবশ্যই লাইক দিবেন, আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যে এবার আমি পানি খেয়ে নিচ্ছি। তো সামান্য মুড়ি নিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে এবার মাখিয়ে বুটমুড়িগুলো খেয়ে নেব। তো তারপরে, আর তার আগে আমি এখানে জিরেগুলো ভালোভাবে কষলে কষলে নিচ্ছি, এইভাবে ভালো করে জিরাটাকে পানির সাথে গলিয়ে তারপরে তাদের দিয়ে মেখে খেলে শরীর ঠান্ডা থাকে এবং অনেক উপকার পাওয়া যায়। তো জিরাটাকে অবশ্যই আমি ভালো করে গলিয়ে নিচ্ছি, কারণ জিরাটা অনেক সময় দেখা যায় হজম আস্ত জিরা থাকলে অনেক সময় আমার একটু হজমে প্রবলেম হয়ে যায়, তো এই জন্য আমি একটু গলিয়ে নিচ্ছি। তো এই যে গলিয়ে নিয়ে এবার মাখিয়ে নিয়েছি, এবার সুন্দর করে জিরাগুলোকে আমি খেয়ে নিচ্ছি। তো জিরা আমার ইফতারে লাগি, রমজান মাসেও আমি জিরা খেয়েছি, আর জিরা না খেলে মনে হয় যে না ইফতারটা হলো না কেমন জানি। আর বাড়িতে থাকলে তো খুব সুন্দর করে মা মলিদা বানায়, মলিদা নারকেল দিয়ে, বেশি করে নারকেল কোড়া দিয়ে তারপর মলিদা বানালে খেতে অসম্ভব ভালো লাগে, খুব মিস করি মলিদাগুলোকে। তো ঈদের দিন আমি মলিদা খেয়েছিলাম যদিও, তো তাতে মন ভরেনি, মনে হয় সব সময় একটু এক গ্লাস মলিদা খাই। তো মলিদা যারা ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো এবারে আমি পেঁয়াজ ও বুটমুড়িগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ মাগরিবে নামাজ পড়ার আগে আমি এই বুটমুড়িগুলো খেয়ে নেব। তো এই যে ভালো করে এগুলো মেখে নিচ্ছি, আর মিষ্টি আলুটা আমি রেখে দিয়েছি, ওটাও নামাজ পড়ে তারপরে খাবো। তো বুটমুড়ি মাখিয়ে নিচ্ছি। তো বুটমুড়িটা না খেলে আসলে রমজান হয় না, আর যেহেতু এখন রমজান শেষ হয়ে গেছে, আমি যেহেতু ছয় রোজা রেখেছি, তো এখানে বুটমুড়ি খেলে একটু রোজা রোজা ফিল হবে, তা না হলে মনে হবে যে না এমনি মনে হয় ছিলাম। তো যাই হোক, এখানে পিঁপড়াগুলো দেখেন চলে আসছে শরবতের ঘেরানে, যে এখানে কিন্তু একটু ফ্লোরে পড়েনি, কিন্তু পিঁপড়ারা অবশ্যই আসবে, তারা তাদের আসতেই হবে বাধ্যতামূলক। তো নিচতলায় তাকাই একটা ঝামেলা, পিঁপড়ারা চলে আসে। তো যাই হোক, এখানে আমি বুটমুড়িগুলো এখন খেয়ে নিচ্ছি। তো এইভাবে মাখিয়ে বুটমুড়িগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার ভিডিওতে যারা দেখছেন তারা অবশ্যই একটি লাইক দেবেন, কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো আমি আমার বাসার মোটামুটি টুকিটাকি ভিডিও আমি প্রতিদিন যেহেতু ভিডিও ছাড়ি না, মাঝে মাঝে ছাড়ি, তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ।
এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। তা আপনারা অবশ্যই যদি একটা কমেন্ট করে দেন তাহলে আমার ভিডিওটা আরও একজনের কাছে চলে যাবে, তো সেদিক থেকে আমি একটু উপকৃত হব। কি যদি আপনারা চান আমার একটু উপকার করতেই পারেন, তাই না? তো যাই হোক, আমি এখানে বুটমুড়ি খেয়ে নিচ্ছিলাম। তো বুটমুড়িগুলো মনে হয় একটু বেশি মাখানো হয়ে গেছে, আমার খেতে খুবই সময় লাগছিল। তো এই যে খাওয়া প্রায় শেষ, তাড়াতাড়ি করে খাচ্ছিলাম যাতে নামাজটা তাড়াতাড়ি পড়তে পারি। তো যাই হোক, বুটমুড়ি খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে, তো ভাবলাম খেয়ে নিই, কারণ পরে আর ভাত খাওয়া যায় না। যদি এগুলো খেয়ে আর নামাজের পরে খাই তাহলে আর ভাত খেতে ইচ্ছা করে না, এই জন্য নামাজের আগেই বুটমুড়িটা খেয়ে নিচ্ছি। তো এই যে খাওয়া শেষ, এবারে আমি নামাজ পড়ে নিব। নামাজ পড়া হয়ে গেছে, এবারে আমি মিষ্টি আলুটা খেয়ে নেব। মিষ্টি আলু কার কার পছন্দ তারা একটু কমেন্ট করে আমাকে জানান, আমার খুবই পছন্দ। তো এই মিষ্টি আলুটা এইভাবে সিদ্ধ করে খাওয়ার চেয়ে আর হচ্ছে পুড়িয়ে, আগুনে পুড়িয়ে যে খায় ওটা বেশ ভালো লাগে, কিন্তু আমার এখানে আগুনে পোড়ানোর কোনো সুযোগ নেই, তাই সিদ্ধ করেই খেয়ে নিচ্ছি। আর এই আলুটা কিন্তু রান্না করে খেতেও অসম্ভব ভালো লাগে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।